নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 13ই ফেব্রুয়ারি 2021, আর এই দিন বৃহস্পতি গ্রহ উদিত হতে চলেছে, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকার শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। তাই যারা বিবাহ নিয়ে এতদিন ধরে হাজারো প্রবলেমে ভুগছেন, তাদের জন্য এসেছে সুখবর। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ১৩ই ফেব্রুয়ারি ২০২১, এই দিন বৃহস্পতি গ্রহ উদিত হতে চলেছে, এবং যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে গাঢ় বিবাহের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই বৃহস্পতি গ্রহ আমাদেরকে বেসিক্যালি কি দেয় বা কি দেখায়। দেখুন, বৃহস্পতি গ্রহ প্রকৃতপক্ষে জ্ঞানের কারক গ্রহ, এবং এর পাশাপাশি এই বৃহস্পতি গ্রহ বিবাহ কারক গ্রহ মানা হয়, কারণ বিবাহের পরবর্তী চ্যাপ্টারে এই বৃহস্পতি গ্রহের কারকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাদের বৃহস্পতি গ্রহ স্ট্রং পজিশনে রয়েছে, অর্থাৎ যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাদের তো বিবাহ নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, একদম কনফার্ম। কিন্তু আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ খারাপ পজিশনে থাকে, সেক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আরেকটি কথা না বলেই পারছি না, আপনারা বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আর যদি আপনারা মনে করেন আমাকে দিয়ে জটক বিচার করাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জটক বিচার করাতে চান। এছাড়াও আপনারা জন্মছক বিচারের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই বৃহস্পতি গ্রহের উদিত হওয়ার ফলে সাত রাশি যাদের জীবনে শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে এই বৃহস্পতির উদিত হওয়ার ফলে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি বৃহস্পতি উদিত হওয়ার ফলে আপনাদের জীবনে বিবাহের কানেকশনগুলো সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত যোগাযোগ আপনাদের ঠিকঠাক হচ্ছিল না বা ভালো যোগাযোগ আসছিল না, সেই সমস্ত যোগাযোগ আসবে। পাশাপাশি আপনাদের বিবাহ কিন্তু স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, একদম কনফার্মলি আপনারা কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেনই বসবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও গাঢ় বিবাহের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে বিবাহের যোগ, অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে। তবে আপনারা বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নেবেন, যে ক্ষেত্রে বিবাহের পরবর্তী অবস্থায় আপনাদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। তাই আপনারাও জটক বিচার না করিয়ে কখনোই বিবাহের পিঁড়িতে বসবেন না, আগে জটক বিচার করিয়ে নিন এবং তারপরে আপনার বিয়ের পিঁড়িতে বসুন। এবং যারা বিবাহের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। তাই এখন থেকেই ঝাঁপিয়ে পড়ুন বিবাহের জন্য। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে।
যার ফলে আপনাদের জীবনেও বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা বিবাহের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হতে চলেছে, এবং আপনাদের দুই হাত চার হাত হতে চলেছে, অর্থাৎ আপনারা ছাদনাতলায় বসতে চলেছেন। তবে আপনারা বিবাহের পূর্বে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচার করিয়ে নিন, সেক্ষেত্রে আপনাদের বিবাহের পর জীবন মধুময় হয়ে উঠবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও 13 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি গ্রহ উদিত হওয়ার ফলে শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এতদিন ধরে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না বা সম্পর্কগুলো আসছিল না, তাদের জীবনে কিন্তু বিবাহ নিশ্চিত হতে চলেছে এবং আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে বিবাহের পূর্বে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচারটি করিয়ে নিন, যে ক্ষেত্রে আপনার বিবাহের পরবর্তী জীবন মধুময় হয়ে উঠবে। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বৃহস্পতি উদিত হওয়ার ফলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও শুভ বিবাহের গাঢ় সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এতদিন ধরে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিবাহ ঠিকঠাক হচ্ছিল না বা ম্যাচিউরিটি পাচ্ছিল না, তাদের জীবনে কিন্তু বিবাহ নিশ্চিত হতে চলেছে এবং আপনারা এই সময়ের মধ্যে 100% বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে এটা একটা বড় বিচারের বিষয়, এবং বিবাহের পূর্বে আপনারা জটক বিচার অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী জীবন আপনাদের মধুময় হয়ে ওঠে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি যারা 13 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতি উদিত হওয়ার ফলে শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।